বন্ধুরা, পাখি ভেজ রান্নাঘরে আপনাদের আবারও সুস্বাগত জানাচ্ছি। আজকের রেসিপি ফ্রাইড রাইস। তো চলুন রেসিপিতে চলে যাই। বন্ধুরা, ফ্রাইড রাইস তৈরি করতে লাগছে কিশমিচ, কাজু, গরম মশলা, লবণ, ঘি, চিনি, এখানে সবজি, ক্যাপসিকাম, গাজর, বিনস, কাঁচা লঙ্কা কুচি, ফুলকপি কুচি, আর এখানে রাইসের চালটা 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। চলুন মূল রান্নায় চলে যাই। বন্ধুরা, রাইসের চালের জলটা গরম করতে দিয়ে দিচ্ছি। জলটা ফুটলেই আমরা রাইসের চালটা দিয়ে দেব। বন্ধুরা, জলটা ফুটে গেছে, এখন আমরা রাইসের চালটা জলের ভিতর দিয়ে দেব। জলে চালটা দিয়ে দিয়েছি, এটা এখন একটু ফুটে উঠলেই বাকি সবজিগুলো আমরা দিয়ে দেবো। বন্ধুরা, ফুলকপিটা যে রাইসে যাবে ওটা হচ্ছে একটু ফ্রাই করে নিতে হবে, ওই জন্য 2 চামচ মতো সাদা তেল দিয়ে নিচ্ছি। 4 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিয়েছি। এবার ফুলকপিটা একটু ফ্রাই করে নেবো, রাইসে যে ফুলকপিটা দিতে হবে ওটা। ফুলকপিগুলো একটু ফ্রাই করে নেবো, ফুলকপিটা একটা গন্ধ আছে, ফ্রাই না করলে ভালো লাগবে না। ফুলকপিটা সুন্দর করে হালকা হালকা নুন দিয়ে ফ্রাই করে নেবো। এবার একে একে সব সবজিগুলো রাইসের ভিতর দিয়ে দেবো। বিনস, গাজর, ক্যাপসিকাম, এগুলো সব রাইসে দিয়ে দেবো। সবসময় খেয়াল রাখবেন ভাতটা কিন্তু একটু শক্ত নামাতে হবে, কারণ রাইসের চালটা অনেক সরু, যার জন্য বেশি গলে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। একটু সবসময় চেষ্টা করবেন একটু শক্ত অবস্থায় নামাতে, ওটা ঢাকা থাকলে ভাতেই ওটা ঠিক হয়ে যাবে। বন্ধুরা, কপিটা ভাজা হয়ে গেছে, এটাকে সুন্দর করে তুলে নেব। হয়ে গেছে, ওটাকে জল ঝেড়াতে দেওয়া হচ্ছে। এটা জলটা সম্পূর্ণ সুন্দর করে ছিড়িয়ে নেবেন। বন্ধুরা, রাইসটা এই অবস্থায় আছে, ফ্রাইড রাইসটা। তো এখন এর ভিতরে অ্যাড করব কিশমিশ, কিশমিশ, কাজু, ভেজে রাখা কপিগুলো, কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম ওটা, এবারে দেব স্বাদ মতো নুন। রাইসে যেহেতু নুন দেওয়া নেই, সেটাকে তার খেয়াল রেখে দিতে হবে স্বাদ মতো নুন। এবার দিতে হবে চিনি, স্বাদ মতো চিনি দেবেন, পরিমাণ মতো চিনিটা দিয়ে নেবেন। এবারে দিতে হবে ঘি, এখানে আমি 6 টেবিল চামচ ঘি নিয়েছি, তো আপনি আপনার ইচ্ছা অনুযায়ী দিতেই পারেন, কোনো সমস্যা নেই। আর দিতে হবে যে গরম মশলাটা, দারচিনিটা দেখিয়েছিলাম, সমস্ত কিছু দিয়ে যে গরম মশলাটা হয় ওটাকে আধ ভাঙা করে রেখেছি, ওটা দিয়ে দিতে হবে। এবার এটাকে সুন্দর হাঁড়িটা ধরেই সুন্দর করে ঝাঁকিয়ে নিতে হবে, যাতে সব জায়গায় জিনিসটা মিক্সড হয়ে যায়। আপনারা কিন্তু সবসময় এটা খেয়াল রাখবেন, সুন্দর করে আস্তে আস্তে করে এরকম করে ঝাঁকিয়ে নিতে হবে, যাতে সব জায়গায় মিক্সড হয়ে যায়। বন্ধুরা, তৈরি হয়ে গেল ফ্রাইড রাইস। তো এর পাশে যে চপগুলো দেওয়া আছে, ফুলকপির পকোড়া, বেগুনের চপ, তো ওগুলোর ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া আছে, অবশ্যই আপনারা দেখে ওটা দেখে করতে পারেন। আর যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশের বেল বাটনটা অবশ্যই বাজিয়ে দেবেন, যাতে নতুন ভিডিও থাকলে আপনারা
আপনাদের কাছে পৌঁছিয়ে যায়। ভালো থাকবেন, ধন্যবাদ।